তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা সহজ রেসিপি। সেটা হলো বিয়েবাড়ির মতো টমেটো আমসত্ত্বের চাটনি। এতে রান্না করতে যেসব উপকরণগুলি লাগছে সেগুলো হচ্ছে টমেটো, এরকম পিস পিস করেছি চারটা টমেটো, আমসত্ত্ব এরকম পিস পিস করে কেটে নিয়েছি, কাজু, কিশমিশ, খেজুর, খেজুরের বিচিগুলো বের করে নিয়েছি, তারপরে লাগছে হলুদ, নুন, চিনি স্বাদ অনুসারে, আর লাগছে আমি শিরা বানিয়ে নিয়েছি 10 চামচ চিনির। এটা যার যার ব্যাপার, যার ইচ্ছাবে ইউজ করতেও পারো নাও করতে পারো। আর লাগছে 5 ফোড়ন, 2 লাল লঙ্কা, তেজপাতা। কড়াই তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন লাল লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পাঁচ মিনিট হয়ে গেছে, টমেটো গুলো গলে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেবো আমসত্ত্ব, খেজুর আর সামান্য পরিমাণ চিনি। যেহেতু আমার শিরা আছে তো আমি শিরাতে ইউজ করবো চিনিটা। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ঢাকনাটা খুলে সামান্য অল্প হলুদ দিয়ে দেবো, বেশি না, একদম অল্প। আর এটাকে একটু পর পর নাড়াতে হবে, নাড়িয়ে ঢেকে দিতে হবে। ঢাকনাটা খুলে দিচ্ছি, শিরাটা বানিয়েছি ওটাও পুরোটা দিয়ে দিবো, আমি এতে জল ইউজ করবো না একদম, বাকিটা পরে দিচ্ছি। ভালো করে নাড়াতে হবে, এটাকে আবার ফুটতে দিতে হবে কিছুটা সময় ধরে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি, সবকিছুই গলে গেছে দেখতেই পাচ্ছ। আমি একদম চিনি ইউজ করিনি, শিরা দিচ্ছি তাতে মিষ্টি হয়ে গেছে পুরো। আর যার যেমন গাঢ় রাখবে সে ততটাই ফুটবে। আমি এটাকে এখন নামিয়ে দেবো, কারণ ঠান্ডা হলে এটা আরো জমে যাবে। বিয়েবাড়ির স্টাইলের চাটনি আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসেছে। সবার যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, সবাই প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।